ভারতে হিজাব বিতর্কের আঁচ লাগলো উপত্যকাতেও। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের সেনাবাহিনী পরিচালিত বিশেষভাবে সক্ষম শিশুদের একটি স্কুলে হিজাব না পরার নির্দেশিকাকে ঘিরে তোলপাড় শুরু হয়েছে। উত্তর কাশ্মীরের বারমুল্লার ওই স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারে শিক্ষকদের স্কুল চলাকালীন হিজাব এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। এ নিয়ে উপত্যকায় বিতর্ক সৃষ্টি হয়েছে, যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে ভুলবশত হিজাব শব্দ ব্যবহার করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইমরান মুসাফি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, হিজাব শব্দটি ভুলবশত ব্যবহার করা হয়েছে। সার্কুলারে নিকাবের ব্যবহারের কথা উল্লেখ করার পরিবর্তে হিজাব শব্দটি ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের মধ্যে অনেকেই রয়েছেন যারা শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধকতায় আক্রান্ত। সেই ধরনের শিক্ষার্থীদের পড়ানোর ক্ষেত্রে একজন শিক্ষিকা যদি নিকাব পড়েন তাহলে তিনি কিভাবে পড়াবেন, শিশুরা কিভাবে বুঝবে বা শিখবে, সে কারণেই এই নির্দেশ। এটি কেবলমাত্র শিক্ষিকাদের জন্য, শিক্ষিকাদের স্বার্থে এই নির্দেশ জারি করা হয়েছে। পিপলস ডেমোক্রেটিক পার্টির সভাপতি এবং কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এক টুইট বার্তায় লিখেছেন, আমি হিজাবের উপর নির্দেশ জারি করা এই চিঠির তীব্র নিন্দা করছি। এটা নারীদের স্বাধীনতার হস্তক্ষেপ করা ছাড়া আর কিছুই নয়। সংখ্যালঘুদের উপর বিজেপি সরকারের অনৈতিক এই আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি। ন্যাশনাল কনফারেন্সের ভাইস প্রেসিডেন্ট এবং কাশ্মীরের আরেক সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, ভারতের যেখানে প্রতিটি ধর্মকে সমান হিসাবে দেখা হয় সেখানে এই ধরনের নির্দেশ অগণতান্ত্রিক। পাশাপাশি তিনি আরো বলেন, এদেশে প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। আমাদের দেশের সংবিধান অনুসারে আমরা এক ধর্মনিরপেক্ষ দেশ। ধর্মনিরপেক্ষ দেশ মানে প্রত্যেক ধর্ম সমান এবং সকল ধর্মকে সম্মান জানানো। ইফতার পার্টি সহ যে কোনো অনুষ্ঠানের জন্য সুলভ মূল্যে হল বুকিং করতে যোগাযোগ করুন নিউ লাভলি ডেকোরেটর 0171677832 0171 548062।